যে টমেটোর মধ্যে লেভেল আপ করার সিস্টেম হয়েছে, আমারটা সাপোজ এখানে ব্রু জোন লেভেল ওয়ানের মধ্যে আছে, যে দেখা যায় এখানে ক্লিক করার পরে যে ব্রু জোন লেভেল ওয়ান, এই যে লেভেল ওয়ানের মধ্যে আছে। তো এটার লেভেল আপ করার জন্য আমার এখান থেকে যে জিরো জিরোর থেকে আর 16, মানে এই ব্রু জোন এই লেভেল টু এর মধ্যে যাওয়ার জন্য, এই টু এর মধ্যে যাওয়ার জন্য আমার টোটাল 16টা স্টারের প্রয়োজন। তো আমি অলরেডি 14টা স্টার এখানে খাওয়াইয়া দিছি, 14টা স্টার দিয়ে লেভেল আপ করে দিছি, আমার হাতে আরও এই যে 5টা স্টার হাতে আছে। ওকে, আজকে আমি গেইন করছি আরও 5টা স্টার। তো এটার লেভেল আপ করার জন্য এখানে 14টা স্টার অলরেডি খাওয়াইয়া দিছি, দাগ এখান পর্যন্ত আছে, এখান পর্যন্ত পূরণ হয়ে গেলে 16টা স্টার খরচ হইয়া আমার লেভেল এইখানে চলে যাব। তো আমি দেখাইতেছি, এই যে আমার, আমি তো এইখানে আসি, এখান থেকে যে লেভেল আপের মধ্যে ক্লিক করতে হবে, এখান থেকে দুইটা কাইটা নিয়ে আমার লেভেল ইয়ার মধ্যে দিয়ে দিব, লেভেল টু এর মধ্যে দিয়ে দিব ব্রু জোন। এটার পরে ব্রু জোনের পরে আরও লেভেল আছে, এই লেভেল আপ মূলত লেভেল আপ করার সিস্টেম রয়েছে এইরকম। এই যে লেভেল আপের মধ্যে ক্লিক করলাম, এই যে ব্রু জোন, এই যে এখানে লেখা আছে কারেন্টলি লেভেল, এই যে এখন লেভেল আছে ওয়ান, আফটার ইউজিং স্টার এই যে লেভেল টু এর মধ্যে চলে যাবো ব্রু জোন লেভেল টু। ওকে, তো ইউজ এখানে ইউজ করি, ইউজ করলাম, দেখি এই যে, এই যে কংগ্রেচুলেশন, এই যে আরও শেয়ার স্টোরি, শেয়ার এ স্টোরি, এটা যদি স্টোরিটা যদি শেয়ার করি এইভাবে লেখা আসার পর, এই যে স্টোরির মধ্যে যদি এটা শেয়ার করি তাহলে আমি আরও 2000 কয়েন, এই যে 2000 কয়েন এখানে এক্সট্রা পামো। যে আমি স্টোরির মধ্যে শেয়ার করতেছি, তখন লেভেল আপ হইব, হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আসলে এই শেয়ারের মধ্যে ক্লিক করার পর যে শেয়ার করে দিলাম, আমি আরও এক্সট্রা 2000 কয়েন এক্সট্রা পামো। এই যে আমারটা অলরেডি ওইখানে দুইটা লেভেল টু এর মধ্যে আসার জন্য 2টা কয়েন 2টা স্টার খরচ হয়েছে, আর এইখানে আসা, এখানে আসা এই লেভেলের জন্য 16টা স্টারের প্রয়োজন এই লেভেল ক্রস করার জন্য, তারপর আমি লেভেল 3-এর মধ্যে যাব। ওকে, তো এর জন্য 3টা স্টার অলরেডি খরচ করছি, আরও 16টা হইতে আরও দরকার, 16টা হইতে আরও 13টা স্টার যদি পাই তখন আমি এটারে লেভেল আপ করতে পারবো, অথবা স্টার পাওয়ার পর এখানে লেভেল আপ করলেই চলবে। দাগটা পুরো লেভেল আপ করার পর যতটা স্টার, 1টা স্টার যদি লেভেল আপ করি দেখা যায় দাগটা এখান পর্যন্ত আসবো আর কি, এইভাবেই লেভেল আপ করার সিস্টেম। ওকে, আর প্রত্যেক দিন এই যে যেই হাইট কোডগুলা, যেমন আজকের কোডগুলা এইখানে 1, এইখানে 3, এখানে 1x, এখানে 3x, এটার মতলব হচ্ছে এখানে আমি যদি এখানে একবার ক্লিক করতে হইব, এখানে 3 বার ক্লিক করতে হইব, ঠিক আছে, সাথে সাথেই। তারপর এখানে একটা ক্লাইমের অপশন আসবে, ওইখান থেকে ক্লাইম করে নিতে হবে। আমি সাপোজ দেখাই দিচ্ছি, এখানে আজকেরটা তো হয়ে গেছে অলরেডি, তারপরে আমি দেখাই দিই এইভাবে, একবার ক্লিক করলাম 1, 2, 3, এই 3 বার ক্লিক করবো। করার পর এই যে এখানে একটা ক্লাইমের অপশন আসবে, ওইটা ক্লাইম করে নিতে হইব। ওকে, কয়েনটা ক্লাইম করে নিতে হইব। এইভাবে প্রত্যেক দিন একটা একটা করে আলাদা, প্রত্যেক দিন আলাদা আলাদা কোড আসবো, ওই কোডগুলো দিলে এইভাবে ক্লাইম করে নিতে হইব। ওকে, আর এখানেও আরেকটা সিস্টেম আছে, এখানে 1, 2, 3 এখানে ক্লিক করলে দেখা যায় কয়েন বাড়ে, এখানে যেমন 53 কয়েন, এই যে 55 কয়েন হয়ে গেছে। এটা করার দরকার নেই, এগুলো সময় ব্যয় হইব, এগুলো করার দরকার নাই। তো যখন কোডগুলো আসবে তখন আমি কোডগুলো শেয়ার করবো। ওকে, ইয়া আল্লাহ।